সুন্দর নাম রাখবেন, যেদিন আকিকা ওইদিন নাম। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে ডাকবে। আল্লাহ বলবে, মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবেদিন, দাঁড়াও দাঁড়াও, বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে, দাঁড়াও। এজন্য ফা আহসিনু আসমাইকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। এখন যারা নাম রাখছে বল্টু, আল্লাহ ওইদিন বলবে বল্টু ইবনে সল্টু, দাঁড়াও, ঠিক কি না? তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু, তখন বল্টু সল্টু জন্টু, দাদা বাবার ছেলে দাঁড়াবে ওইদিন। তো এই কোটি কোটি মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? আল্লাহর হাবিব সাহেব বলেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ, পড়বেন না? সুন্দর সুন্দর নাম রাখবেন, নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন। লিকুল্লি ইসমিন আসার, প্রতিটা নামের একটা প্রভাব আছে। আপনি জল্টু রাখলে ওটা জল্টুর মতোই হবে, আপনি সল্টু রাখলে সল্টুই হবে, আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে। এই জন্য নামের প্রভাব আছে, নামের ইম্প্যাক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন ইউর লাইফ এটা অনেক বেশি। সুন্দর সুন্দর নাম রাখবেন। সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন, শেভ। ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই, তাহলে করবেন না, সামান্য ট্রিম করে দিবেন। এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন, আপনার বাচ্চারা সেফ রাখবে কে? তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে, তাহনিফ করতে হবে, আকিকা দিবেন, নাম রাখবেন এবং চুল হলক করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহর রাস্তায় দান করেছিলেন। এগুলো করতে রাজি আছেন তো? আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে। কয় বছর? সবাই বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, মায়েরা যেন তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায়। কয় বছর? দুই বছর দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এটা হাতালা, অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে। আমার মাদেরকে বলবো, আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবে। আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে, ব্রেইন গ্রোথ হয় খুব ভালো, এদের হাড্ডি হয় অনেক শক্তিশালী, এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে, এরা লড়াই করতে পারবে, এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে। আল মুমিনাল কাভিয়ু খায়রু মিনাল মুমিনাদ দাঈফ, সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে নাই? বুকের দুধ খাওয়াবেন। অনেক মায়েরা এগুলোর ব্যাপারে বেখেয়াল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না, চাকরি বাকরি করে, চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বুয়ার কাছে, আছে না নাই? চাকরি করা নিষেধ না, পর্দায় থেকে করতে পারবেন, তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশি। যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয়, এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয়, মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না, ঠিক কি না? আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবেন, সুন্নাতে খাতনা করান তো আপনারা, এটা সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন। এক নম্বরে খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। দুই নম্বরে আস্তিওয়াক, সব নবীরা মেসওয়াক করেছে। তিন নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। চার নম্বরে আল আতুর, সব নবীরা আতর মেখেছে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বাচ্চারা ম্যাচিউরড হওয়ার আগেই করায় ফেলবেন, দশের আগে পড়ে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকেও আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে? সাত নম্বর অনেক গুরুত্বপূর্ণ, তারবিয়া আল ইসলামিয়া, ইসলামী তারবিয়া তাহাদিব তামাদ্দুন, এটা শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়, ঠিক কি না? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না, আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে, বড়ি খাইতেছে, আম পেকে আছে, আম পেরে নিয়ে আসছে, এরকম বাচ্চা আছে না নাই?
আপনি কালো কালির কলম কিনে দিবেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে ভরে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে মানে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা তো চুরি বলে এটার কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেবো এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বনলে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখায় দেওয়ার দরকার আছে নাই আল্লাহর হাবিব সাল্লামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লাহ ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বা কি পড়বা ও কুল বিয়ামিনিক ডান হাতে খাবা ও কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবা ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবি বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখাই দিছে আমি মরার আগ পর্যন্ত ঠিক এই সিস্টেমেই খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই জন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে বাম পায়েরটা করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সবসময় করে সবসময় দিয়ে এই জুতা ওই পায়ে ওই জুতা এই পায়ে এরপরে চেঞ্জ করে দেয়া লাগে এর জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লাহ বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখাই দেওয়ার দরকার আছে নাই এটা হচ্ছে দ্য এটিকেটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখাই দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র‍্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দেন একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনোদিন গুজবে কান দিবে না এরা কোনোদিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এ আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামণির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল্ড তাকওয়াল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় এই আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদাকার খেজুর যাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন কিখ কিখ মানে ওয়াক ওয়াক থু মারো ফেলো মুখ থেকে বের করো আন্না লা নাকুলু সাদাকা নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের লোক আলে মুহাম্মদ তুমি মুহাম্মাদের বংশধর আমাদের জন্য যাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্বনবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াক্তু মুখ থেকে বের করে ফেলে দাও সুবহানাল্লাহ পড়েন
ছোটবেলায় শিখাইতে হয়। বিষ্ণুবি শিখাইলেন এটা হারাম, তুমি এটা খেতে পারবে না, যেন ছোট্টবেলায় শিখাইয়া দেন, জীবনেও বলবে না। কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো, কিসের মতো? কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায়, যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায়। দেখবেন কামার, কামার না কুমার, কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায়, একই মাটি দিয়ে জগ বানায়, একই কাদা মাটি দিয়ে ডিজাইন করে পাতিল বানায়, কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে, এরপরে আর এটা বাঁকা করা যায়, অন্য ডিজাইন দেয়া যায়, দিতে গেলে কি হয়? ভেঙে যায়। এই জন্য কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে আগে আগে। ওরা এখন নরম, কোমলমতি বলে ওদেরকে, শিশুদেরকে কি বলে? কোমলমতি শিশু। ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে। বাচ্চাকে শিখাবেন দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন, ঠিক কিনা? বিশ্ব নবী, আমার নবী, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না। কিয়ামতের ময়দানে কোনো নবী সুপারিশ করতে পারবে না, কেবলমাত্র আমার নবী, বিশ্ব নবী ছাড়া। যেই নবী সুপারিশ শুরু করবেন তখন রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা সালি মিন্নি মিন মালি শাইআ, ইন্নি লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, ও ফাতেমা আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও, কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না। ফাতেমা সালি মিন মালি মাশিইতি, আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও, তুমি নবীর মেয়ে হিসেবে কিয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না। সুবহানাল্লাহ, পড়বেন না? যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন, যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন, যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব জান্নাতি রমণীদের সর্দারিনী, ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন? ফাতেমা, নিজের আমল দিয়ে, নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও, আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না। এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে নাই? এরপরে আট নম্বরে, অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না, অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না। আমি জিজ্ঞেস করি, আপনি ভালো নি? আপনি ভালো কিনা সেটা বলেন, আগে নিজে ভালো হন, নিজে ভালো তো জগৎ ভালো, ঠিক কিনা? নিজে ভালো না, ছেলে মেয়ে ভালো চায়, এরকম আসারা নাই, জীবনও হবে না। আপনি সারাদিন টানেন সিগারেট, সারাদিন কি টানেন? আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিজে টানেন কি সিগারেট, কাজ হবে? আপনি মা, আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল, আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে ঘুরুক, বোরকা পরে বেরুক, আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক, কিন্তু আপনার সিরিয়াল একটাও মিস হয় না, এরকম মা আছে না নাই? কাজ হবে, কথা বলেন? এই জন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে, কথা বলেন? আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে? আদর্শ বাবা মা হতে হবে, কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না। বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা, এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝে ফেলছে, আছে না নাই? ক্লাস ফোর এর মধ্যে ভাগ করে ফেলেছে, এটা তোর, এটা আমার, এটা ওর, ভাগাভাগি শেষ। কোন ক্লাসে? ফোরে। ক্লাস ফোরের নাকি গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস। আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না, আর এখন ক্লাস ফোরের ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে, আছে না নাই? ইচড়ে পাকা, অকাল পক্ক, আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা। তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব, ইটস এ বিগ ডিল, এটা অনেক কঠিন। দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস, দে ট্রাই টু ফলো আস, দে ট্রাই টু কপি আস, দে জাস্ট ডু হোয়াট উই ডু। ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না, আমরা যা করি ওরা ওইটা করে। বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না, জানেন? ওরা যা দেখে তাই করে, করে না? দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায়, আছে না নাই? আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায়, এইভাবে আর বিড়বিড় করে কি যেন পড়ে, এরকম
মুখ নাড়াতে থাকে, ঠোঁট নাড়াতে থাকে, ও ভালো করে কথাও বলতে পারে না, কিন্তু বিড়বিড় করে, কারণ ও আমাকে দেখে আমি বিড়বিড় করে কি যেন পড়ি, ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বিড় করে কি যেন পড়ে, সে আমাদের মতো অনুকরণ করতে চায়। আসলে নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায়, মুখে দেয়, অজু করতে চায়। আসলে নাই দে ট্রাই টু কপি আস, দে ইমিটেট আস, দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনিমোর, তারা আমাদের উপদেশ শুনতে চায় না, তারা আমরা যা করি তাই করতে চায়। এজন্য খবরদার, আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে। আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা। একমত না দ্বিমত? আওয়াজ করে বলতে হবে একমত না দ্বিমত? খেয়াল রাখবেন, একটা ছেলের চোখে, একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, সে তার বাবার মতো হতে চায়। তার প্রমাণ, একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন, বাবু তুমি কি হইবা? পুলিশ হমু, কি বলে? ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন, বাবা তুমি কি হতে চাও? কয়, ইমাম হইতে চাই। কারণ ওর বাবারে দেখছে ও ইমাম। পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয়, তো সে ভাবে আব্বু পুলিশ হয়েছে, আমিও পুলিশ হমু। একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা, একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা, তার মাকে সে ফলো করে, অনুসরণ করে। এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো। সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর, একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে, মোবাইল, বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায়। আমি এক বাক্যে উত্তর দিয়েছি, মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব। মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয়, বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে, মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে, বাবার হাতেও স্মার্টফোন, মায়ের হাতেও স্মার্টফোন, খালার হাতেও স্মার্টফোন, সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে। ওরও আকাঙ্ক্ষা জাগে, আমিও এরকম করব, ঠিক কিনা? ও যদি দেখতো বাবার হাতে একটা বই, মায়ের হাতে একটা বই, খালার হাতে একটা বই, সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো, কথা বলেন? এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে, আল কুদওয়া আল হাসানা। উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান, আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে। তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে? নয় নাম্বার, ছেলে মেয়েদের সাথে সময় কাটান। স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন। ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি। আছে না নাই? অনেক ফ্যামিলি, এত ব্যস্ত ফ্যামিলি, বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায়, তখন ছেলেমেয়েরা ঘুমায়। আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায়। শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলেমেয়েদের দেখাই হয় না। আছে না নেই? না, ছেলেমেয়েদেরকে আদর করেন, ভালোবাসেন, ছেলেমেয়েদের গালে মুখে হাতে চুমো দেন, ছেলেটাও আপনারে ভালোবাসবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমো দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। আকরা ইবনে হাবেস আত-তামিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন, তাদের গালে চুমো দেন, হাসান হুসাইনকে আপনি চুমো দেন, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই নাই। আমার সন্তান কয়টা? 10টা। হাবেস ইবনে আকরা ইবনে হাবেস আত-তামিমী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা ছেলে মেয়ে, আমি তো একটারও কোনোদিন চুমা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না। এজন্য